সশস্ত্র বাহিনী দিবস আজ শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বীর সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ একটানা ক্ষমতায় থাকায় দেশ ও জনগণের উন্নয়ন সম্ভব হয়েছে। সেনানিবাসের শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র বাহিনী দিবসের আনুষ্ঠানিকতা। প্রথমে শ্রদ্ধা জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানান রাষ্ট্রপতি। এরপর সকাল 8:15 শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীর শহীদদের। এরপর সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। পরে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের উদ্দেশ্যে দেওয়া সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, 75-এ জাতিপিতাকে হত্যার মাধ্যমে খুনি ও যুদ্ধাপরাধীরা ক্ষমতায় এসে দেশের স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার চেষ্টা করে। দেশের উন্নয়নের পাশাপাশি সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নানামুখী পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একটানা 3 বছর সরকারে আছি বলে 14 বছরে আজকে বাংলাদেশ বদলে গেছে। আজকে বাংলাদেশকে আমরা যে লক্ষ্য স্থির করেছিলাম 2008-এর নির্বাচনে, আমার যে নির্বাচন ইশতেহার ছিল যে জাতির পিতা 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে সর্বোন্নত দেশ হিসেবে জাতিসংঘের মর্যাদা অর্জন করে দিয়ে গেছে। সরকার প্রধান বলেন, যুদ্ধ নয়, শান্তিতে বিশ্বাস করে বাংলাদেশ। বিশ্বের কোথাও দুর্ভিক্ষ হলে তা মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। আমাদের জ্বালানি তেল, গম, ভুট্টা, ডাল, এগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, সেগুলির দাম বেড়ে গেছে, পরিবহন খরচ বেড়ে গেছে, এই ধরনের সমস্যা আমাদের পড়তে হচ্ছে। তারপরেও আমরা থেমে নিই, দেশের মানুষের জন্য কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই সবাইকে আহ্বান করছি, যা কিঞ্চিত জমিও যেন অনাবাদি না থাকে, আর আমরা যেন আমাদের অর্থনীতি মন্দাটা কাটিয়ে চলতে পারি, যেখানে পৃথিবীর উন্নত দেশগুলিতেই অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশে অর্থনৈতিক উন্নয়নটা যেন অব্যাহত থাকে। এর আগে সশস্ত্র বাহিনীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।